এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিকের কারখানা ও গুদাম অপসারণের ঘোষণা দক্ষিণ সিটি মেয়রের। পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের যান মালের নিরাপত্তা নিশ্চিতের বিধান করবেন। সিদ্ধান্ত মেনে নেবেন ব্যবসায়ীরা, সহযোগিতা কামনা। আমরা ফুলি রেসপন্সিবল। এখন সময় এসেছে যে আমাদের রিলোকেশনগুলি খুবই দরকার। কেমিক্যাল একটা জোন করা যেতে পারে, ফায়ার হাউসটা দূরে রাখতে পারেন কিন্তু অফিস থাকতে পারে, এভাবে আপনাদের ব্যবসা চলমান থাকুক। পুরান ঢাকাকে আমরা কিছু সেগমেন্ট করে এটা আধুনিক আয়নের একটা সোয়া নিয়ে আসবো আমরা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পিলখানার শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা। বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি বিএনপির। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন, উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। এক বছর আগে চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করে পলাশ। রাজধানীতে তিনটি হিমাগার থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ মাছ, মাংস ও শিশু খাদ্য জব্দ। 43 লাখ টাকা জরিমানা, 18 জনকে কারাদণ্ড। সরবরাহ হতো নামি দামি সুপার শপে। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশের আলাদা প্যানেল, ছাত্রদলের মোস্তাফিজ আনিস পরিষদ, ওটা আন্দোলনকারী ও বাম দলের প্যানেল ঘোষণা। এবং সরকারের প্রভাবশালীদের মদদে বেসরকারি ব্যাংকের সিদ্ধান্তই প্রতিফলিত হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, দুর্বলতার বহিঃপ্রকাশ বলছেন অর্থনীতিবিদরা। এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে নগর ভবনে সমন্বিত সভায় একথা বলেন তিনি। সভায় পুরান ঢাকাকে নিরাপদ করতে দুটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। অন্যদিকে অগ্নিকাণ্ড পরবর্তী করণীয় সভায় শিল্পমন্ত্রী ঘোষণা দেন আগামী 6 মাসের মধ্যে পুরনো ঢাকার কেমিক্যাল গোডাউন সরানোর জন্য জায়গা বরাদ্দ ও প্রস্তুত করা হবে। এদিকে প্রশাসনের সব সিদ্ধান্ত মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা। নিমতলির অগ্নিকাণ্ডে শতাধিক মৃত্যুর ঘটনার পর দাবি ওঠে পুরানো ঢাকা থেকে কেমিক্যাল সহ সব ধরনের ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা সরিয়ে নেয়ার। সে সময় সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা নানা তৎপরতা শুরু করলেও এর দৃশ্যমান বাস্তবায়ন দেখা যায়নি। এবার চুরিহাট্টা ট্র্যাজেডির পর আবারও সব মহল থেকে সেই পুরানো দাবি উঠেছে, নিরাপদ করতে হবে ঢাকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে এর মধ্যে নড়ে চড়ে বসেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে জরুরি বৈঠকে বসেন মেয়র। ওয়্যার হাউসটা দূরে রাখতে পারেন কিন্তু আপনাদের বিজনেসটা বা অফিস থাকতে পারে, এভাবে কিন্তু আমরা আপনাদের ব্যবসা চলমান থাকবো। পুরো পুরান ঢাকাকে আমরা কিছু সেগমেন্টে ভাগ করব, কয়টা সেগমেন্ট আমরা করতে পারি, সেগমেন্ট করে এটা আধুনিক আয়নের একটা সোয়া নিয়ে আসবো আমরা। 28 ফেব্রুয়ারি থেকে কারখানা স্থানান্তরের জন্য দুটি টাস্ক ফোর্স কাজ করবে বলে জানায় পুলিশ। কারখানা না সরালে ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন রাখার ঘোষণাও দেন মেয়র। সিদ্ধান্ত মেনে নিয়ে ব্যবসা স্থানান্তরে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। আমরা অবশ্যই রেসপন্সিবল, ব্যবসায়ীরা তো মানুষ। তো সুতরাং আমি মনে করি যে আমাদের এখন সময় এসেছে যে আমাদের রিলোকেশনগুলি খুবই দরকার। 1 এপ্রিলের মধ্যে পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের যান মালের নিরাপত্তা নিশ্চিতের বিধান করবেন। এদিকে আগামী 6 মাসের মধ্যে কেমিক্যাল গোডাউন সরানোর জন্য জায়গা প্রস্তুত ও বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী। ঢাকা শহরের এসেনশিয়াল জায়গায় কোনো কেমিক্যালস হোয়াটএভার হ্যাজার্ডাস কোনো কিছু থাকতে পারবে না, এদেরকে এখান থেকে সরাতে হবে। দুটো পাশাপাশি থাকতে পারে না। 6 মাসের মধ্যে আমরা এটাকে যেটা টার্গেট দিয়েছি অবশ্যই আমরা, এবং কোথায় রিলোকেট করছে ইতিমধ্যে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে, দে আর ওয়ার্কিং অন ইট। প্রচলিত নীতিমালা যেগুলো আছে সেগুলো আমরা তোয়াক্কা করব না। দিস ইজ স্টেট ইমার্জেন্সি, আপনারা দালিলিক আর দাপ্তরিক এই নিয়ম কানুনের মধ্যে এটাকে আবদ্ধ রাখবেন না আর এক্সপ্লেনেশন দেবেন না।
I want to see it in next meeting. ছয় মাসের মধ্যে আমরা যদি চেষ্টা করি আমরা করতে পারবো। এবং আপনাদের এখানে সহায়ক যে সংস্থাগুলি আছেন আপনারা যদি সহযোগিতা করেন উইল বি সাকসেসফুল। প্রতিবার মারা যাবো আর আমরা এই বক্তব্য দেবার মিটিং করবো, এটা যেন আর না হয়। জায়গা বরাদ্দের আগে ছয় মাস সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় পালন করা হলো একদিনের রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করেন শিক্ষার্থীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজধানীর চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে সোমবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিদেশেও বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়। রাজশাহীতেও রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। চকবাজার ট্র্যাজেডিতে আনুমানিক অর্ধশতাধিক আহত এবং নিহত হয়েছে, আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। অগ্নি দুর্ঘটনায় এমনই একটি ভয়াবহ, আমরা অবশ্যই আজকে দোয়া করি এবং প্রত্যাশা করি যে এই ধরনের দুর্ঘটনা দেশে যেন আর না ঘটে। যে প্রাণহানি ঘটেছে তা জন্য আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আন্তরিকভাবে আমরা কামনা করছি যে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। যশোরে জেলা প্রশাসক কার্যালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে স্কুল কলেজগুলোতে শিক্ষক শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করেন। চকবাজারে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে সরকার এরা শোক দিবস ঘোষণা করেছেন। রাষ্ট্রের নির্দেশ অনুযায়ী আমার স্কুলের যে পতাকা এরা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এর আগে অগ্নিকাণ্ডে নিহত কুড়িগ্রামের তিন যুবকের পরিবারকে সহায়তা দেয় জেলা প্রশাসন। খুলনায় কালো পতাকা উত্তোলন করে চকবাজারের চুরিহাট্টার আগুনে নিহতদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। এছাড়া বরিশাল, ঝালকাঠি সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শোক পালন করা হয়। রওজায় জাবিদা ঐশী, সময় সংবাদ। এদিকে চকবাজারে ভয়াবহ আগুনে প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায় নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, একে অপরকে দোষারোপ করে দায় এড়ানোর সুযোগ নেই। চকবাজারের আগুন নিয়ে আলাদা রিটের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন উচ্চ আদালত। মঙ্গলবার এ বিষয়ে তিনটি রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে বিতর্ক চলছেই, সেই সঙ্গে চুলচেরা বিশ্লেষণ চলছে পুরান ঢাকাকে নিরাপদ করতে নয় বছর আগের উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়েও। এমন বাস্তবতায় উচ্চ আদালত বললেন, একে অপরকে দোষারোপ করে দায় এড়ানোর সুযোগ নেই, কাউকে না কাউকেই 67 জনের প্রাণহানির দায় নিতেই হবে। চকবাজারের আগুন নিয়ে রিটের শুনানির আগে একথা বলেন উচ্চ আদালত। কাউকে না কাউকে দায় নিতে হবে, আমরা একজন আরেকজনের উপরে দায় চাপিয়ে দিয়ে রক্ষা পাবো না। এবং আদালত বলেছেন যে আমাদের যে অর্থনৈতিক উন্নতি সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু এই সমস্ত ঘটনার কারণে আমাদের উন্নতি চাপা পড়ে যাচ্ছে। এদিন পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন ও কেমিক্যাল গোডাউন সরানোর বিষয়ে 9 বছরের আগের সুপারিশ বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালত। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আমরা আসলে এটার অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেটা কারণ বা কে কে দায়ী ছিল বা অবহেলা ছিল বা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে পরবর্তীতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি আমরা রোধ করতে পারবো, সেটা ওনাদের কাছে থেকে রিপোর্ট আসার পরেই আমরা ভালোভাবে জানতে পারবো এবং ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মঙ্গলবার চকবাজার নিয়ে রিটের শুনানির দিন ধার্য করেছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চকবাজার সহ পুরান ঢাকার কোথাও কোনো রাসায়নিক গোডাউন রাখা যাবে না। কোনো গোডাউন পাওয়া গেলে এলাকাবাসীকে সংগঠিত হয়ে তা সরানো ও পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এ আহ্বান জানান তিনি। আমি ছেলেপেলেকে অর্গানাইজ করবো এটাই যে তোমরা সংগঠিত হও, কোনো গোডাউন থাকতে পারবে না কোনো মহল্লায়, তোমরা দাহ্য পদার্থের গোডাউন খোঁজ খবর নাও এবং যেটাই তোমাদের সন্দেহ হবে সেখানে পুলিশকে তোমরা সাথে সাথে থানায় জানাও। আমাদের নিজের সেফটির জন্য
আমাদের প্রত্যেকের সউদ্যোগে এই দায়িত্বটা পালন করতে হবে, কোনো গোডাউন আমি থাকতে দেব না। এবার অন্য প্রসঙ্গ, ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা কর্মকর্তাদের। সকালে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনী প্রধান ও রাজনৈতিক নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে। এদিকে ঘটনার নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিলখানা হত্যাকাণ্ডের কেটেছে 10 বছর, কিন্তু এই দীর্ঘ সময়েও শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু। আর তাই প্রতি বছর 25 ফেব্রুয়ারি এলেই নিহত সামরিক কর্মকর্তাদের স্বজন, বন্ধু, সহকর্মী জড়ো হন বনানী সামরিক কবরস্থানে। শহীদ সেনা সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তাদের। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান খুব শিগগিরই বিস্ফোরক মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলি বাকি রয়েছে পর্যায়ক্রমে। আর এটা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায়, এবং তাদের শাস্তি অনুযায়ী, মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে। 10 বছর ধরে শোক বয়ে চলা এই মানুষগুলো হারিয়েছে তাদের আপনজন। এমন ঘটনা যেন আবারও না হয় তাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তারা। কি নির্যারণ, কি ব্যথা, কি কষ্ট, কত বড় হারানো সেটা চিন্তা করা যায় না। এদিকে বিএনপির পক্ষ থেকেও পিলখানায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই সেনা তদন্ত এখনো পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি, ফলে স্বাভাবিকভাবেই জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে যে এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারা ছিল। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দায়ে 139 জনের মৃত্যুদণ্ড ও 185 জনের যাবজ্জীবন দেয়া হয়েছে উচ্চ আদালতে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে, রাজধানীর কামরাঙ্গীর চরে হেলে পড়া 6-তলা ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ডোবা ভরাট করে বানানো হয় বাড়ি, ছিল না রাজুকের অনুমোদন। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ওঠা নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জবাব মেলেনি বিমান প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কারো কাছে। প্রতিমন্ত্রীর দাবি, 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী পাশ কাটিয়ে কারো পক্ষেই বিমানে ওঠা সম্ভব নয়। তদন্ত কমিটি বলছে খতিয়ে দেখার পরই এ বিষয়ে জানানো হবে। এদিকে র‍্যাব বলছে কথিত ছিনতাই চেষ্টাকারীর নাম পলাশ আহমেদ, তার শরীর থেকে নকল বোমা উদ্ধার করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীকে প্রবেশের পর বিমানে ওঠা পর্যন্ত ডিঙাতে হয় 4টি নিরাপত্তা স্তর। নিরাপত্তা কর্মীদের সামনে প্রদর্শন করতে হয় মোবাইল, মানিব্যাগ, এমনকি সামান্য চাবি রিংও। মেশিনের মাধ্যমে স্ক্যান করা হয় তার পুরো দেহ। সেখানে প্রশ্ন ওঠে নকল কিংবা আসল যাই হোক, বিমানবন্দরের নিরাপত্তা ভেদ করে পিস্তল নিয়ে কিভাবে প্রবেশ করলেন একজন যাত্রী। এর আগেও বেশ কয়েকবার বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, হয়েছে বেশ কয়েকটি তদন্ত কমিটি, কিন্তু কোনো কিছুতেই উন্নতি হয়নি বিমানের নিরাপত্তার। বিশ্লেষকরা বলছেন কর্তৃপক্ষ এখনই নিরাপত্তা নিয়ে যথাযথ ভূমিকা না নিলে ভবিষ্যতে ঘটতে পারে আরও বড় ধরনের দুর্ঘটনা। সেখানে হয়তো কোনো ল্যাক্স ছিল, যদি সে আদৌ কমপ্লিটলি প্লাস্টিকের হয় তখন হয়তো মেটালে আসবে না, কিন্তু তার বডি সার্চে বা স্ক্যানিংয়ে আসা উচিত। তো বাকি তদন্তে জানা যাবে, তবে যেহেতু সে ঘটনাটা ঘটিয়ে গেছে আমাদের এই ব্যাপারে মানে একটা বলা যায় ওয়েক আপ কল, যে ভবিষ্যতে যেন আমাদেরকে আরও সতর্ক থাকি, আমরা এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। এদিকে বিমান প্রতিমন্ত্রী সোমবার দুপুরে বিমানবন্দরে এসে সংবাদকর্মীদের নিয়ে যান যে জায়গা এবং যে মেশিনের মাধ্যমে স্ক্যান করে বিমানবন্দরে প্রবেশ করেছিল কথিত ছিনতাই চেষ্টাকারী সে জায়গায়। এরপর সাংবাদিকদের সামনে স্ক্যান করা হয় কয়েকজন যাত্রীর মালামাল, তবে সেখানে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে বিমান সচিব জানান ছিনতাই চেষ্টার ঘটনায় তদন্ত কমিটিকে 5 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর দাবি, নিরাপত্তা বেষ্টনী ভেদ করা কোনোভাবেই সম্ভব নয়, তবে পিস্তল নিয়ে বিমানের ভেতরে কিভাবে প্রবেশ,
এমন প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি তাদের কারো কাছেই। কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। তদন্ত টিম গঠন করেছি, তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি। এদিকে র‍্যাব জানায় কথিত ছিনতাইকারীর দেহ তল্লাশি করে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তার শরীরে যে বিস্ফোরক সদৃশ যেটা পাওয়া গিয়েছে সেটাতে কোনো রকমের বিস্ফোরক এখানে নাই, এটা একদম ফেক একটা জিনিস। রোববার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি মাঝ আকাশে উঠতেই পিস্তল নিয়ে ককপিটে এক যুবক প্রবেশের চেষ্টা করে। বিকেল 5:41 চট্টগ্রামে অবতরণের পর সেনাবাহিনী, বিমানবাহিনী ও র‍্যাব বিমানটি ঘিরে ফেলে। পরে মাত্র 8 মিনিটে প্যারা কমান্ডো অভিযানে নিহত হয় কথিত ছিনতাইকারী। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় পতেঙ্গা থানায় মামলা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদকে শনাক্ত করেছে তার পরিবার। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রামে। পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন পলাশ উচ্ছৃঙ্খল ছিল বলে জানিয়েছেন তার বাবা। তিনি জানান, এক বছর আগে চিত্রনায়িকা সিমলাকে বিয়ে করে পলাশ। জেলা প্রতিনিধি শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কলেজে ভর্তি হওয়ার পর থেকে হ্যাঁ মনে করেন অবৈধ কথাবার্তি হতো না, মনে করেন ওই জানা যায় আগে মনে করেন বিয়ে সাথে করছে নিজে নিজে বাপ মার হোনা নাই, তা টাকা পয়সা নষ্ট করলে তারপর হ্যাঁ আমি বাইরে টাকা দিতাম না। গত শুক্রবার দুবাই যাওয়ার কথা বলে বাড়ি থেকে ঢাকায় আসে পলাশ। উচ্ছৃঙ্খল জীবনের অধিকারী পলাশ ছিল পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রামের বাসিন্দা মুদি দোকানদার পিয়ার জাহান সর্দারের 4 সন্তানের মধ্যে সে দ্বিতীয়। সিমলারে 10 মাস আগে আমাদের বাসা আইসে, রাত্রে আইসে রাত্রি চলে গেছে, মনে করেন এক দেড় মাস পরে আবার হয়তো আইসে, আবার এর মধ্যে আমরা ফেসবুকে দেখছি যে হার বিয়ে হয়েছে। স্থানীয় তাহেরপুর সিনিয়র মাদ্রাসা থেকে 2011 সালে দাখিল পাশ করে পলাশ আহমেদ। পরে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেও প্রথম বর্ষেই পড়াশোনা ছেড়ে ঢাকায় চলে যায় সে। যুক্ত হয় ঢাকায় গান ও অভিনয়ের সঙ্গে। এক বছর আগে বিয়ে করে চিত্রনায়িকা সিমলাকে। এটিই তার জীবনের কাল বলে দাবি এলাকাবাসীর। দুবাই গেছে, মালয়েশিয়াতে গেছে, বিভিন্ন দেশ ঘুরতে যায় কিন্তু থাকে না। এর 2-3 মাস থেকে আবার এসে পড়ে। নায়িকা গেল গে শুটিং করতে গিয়ে গিয়া গানের ইয়াদ নামছে, বাবার তানে সময় সময় হ্যাঁ নিত নিয়ে না এই চাকরি ঢুকছে আর কি। ঢুকিয়া ওই মানে এই অবস্থা হয়েছে, মানে কদিন পর আবার বিদেশ যায়। সিমলাকেও জিজ্ঞাসাবাদ করার দরকার 100%, আমি এটা বলতেছি। ওকে জিজ্ঞাসা করলে এটা বাইরে হয়ে যাবে কি ঘটনাটা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিবি জাহান নামে পলাশ আহমেদের একটি অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টে দেয়া ছবিগুলো তার বাবা পিয়ার জাহান শনাক্ত করে বলে জানায় পুলিশ। সে মানে এলাকাবাসীর কাছ থেকে যে বিভিন্ন সময় দুবাই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টাকা পয়সা নিত, তার বিরুদ্ধে একটা চিটিং এর একটা তার অভ্যাস ছিল। এর আগে 2014 সালে বগুড়ার সদর উপজেলায় মেঘলা নামে একজনকে বিয়ে করেন পলাশ। পরে তাদের ডিভোর্স হয়ে যায়। তবে তাদের 4 বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 91তম অস্কার আসর, সেরা চলচ্চিত্র গ্রিন বুক, সেরা অভিনেতা রামি মালেক, অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। একাডেমি অ্যাওয়ার্ডসের বিস্তারিত থাকছে সংবাদের শেষাংশে। বেগম জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল ইসলামের করা আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 2-এ অভিযোগ গঠন শুনানির পর্যায়ে রয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুদক। মেয়াদোত্তীর্ণ মাছ, মাংস, খেজুর সহ শিশু খাদ্য রাখার দায়ে তেজগাঁওয়ে 3টি হিমাগার মালিককে 43 লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা হয়েছে হিমাগার। এছাড়া 18 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। র‍্যাব জানায়, মেয়াদোত্তীর্ণ এসব খাবার সরবরাহ করা হতো রাজধানীর নামি দামি সুপার শপগুলোতে।
বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইটি হিমাগার থেকে মেয়াদ উত্তীর্ণ 500 মন মাংস, 1200 মন পচা খেজুর সহ শিশুখাদ্য জব্দ করা হয়। শিকাগো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি হিমাগারে রমজানে বিক্রির জন্য মজুত করা কয়েকশো মন পচা খেজুর জব্দ করা হয়। এছাড়াও পাওয়া গেছে মেয়াদ উত্তীর্ণ জুস ও কিসমিস। মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ নেই, অনুমানের উপর চলতো ভালো খারাপের মান যাচাই। সেটা যে নীল হয়ে গেলে এটা আমরা দেখতাম, যে কোনো গোছ যদি নীল হয়ে আসতো বা দেখতাম আমাদের সামনে, এটা স্যারদেরকে আমরা বলতাম, স্যার এই গোছটা নষ্ট হয়ে গেছে, এটা চলবে না, এটা বাদ দিয়ে দেন। তখন তারা বাদ দিয়ে দিত। আমার দুমের মাংস গত 5 মাস আগে ডিএসএস হয়ে গেছে, আমি গতকাল পর্যন্ত সাপ্লাই দিছি আমাদের মিনা বাজার, ডেলি শপ এবং স্বপ্নতে। অস্বাস্থ্যকর পরিবেশ আসলে আমরা কালকে পরিষ্কার করার আগেই তো স্যার আমার সব ইয়ে করে ফেলছে, মাংস আমার বাইরে থাকে না। র‍্যাব জানায় মেয়াদ উত্তীর্ণ মাংস রাজধানীর নামিদামি সুপার শপ, হোটেল ও হাসপাতালে সরবরাহ করা হতো। আমরা দেখেছি যে ওই কোল্ড স্টোরে যে এক্সপায়ার পণ্যকে তারা কিন্তু রিপ্যাকিং করছে, সুতরাং এটা যারা করছে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাদেরকে আমরা আজও কালকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো, কারণ কোনোভাবেই শিশু খাদ্য এক্সপায়ার পণ্য এইটাকে আবার রিপ্যাকিং করে নতুন করে দিন তারিখ লাগিয়ে বাজারে ছাড়বেন, আমাদের শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে ভুগবেন, এইটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। স্বপ্ন কিনেছে, আপনার মিনা বাজার কিনেছে, ডেলি শপ কিনেছে, অন্যান্য শপগুলো কিনেছে, প্রত্যেকের ফাইল কিন্তু এখানে আছে, ইনভয়েস আছে, তারা কিন্তু রিসিভ করেছে। সুপার শপগুলি যে কাজটি করেছেন এটি অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত গর্হিত কাজ, এবং আমরা মনে করি যে এটা কাস্টমারদের আস্থার জায়গাটা তারা এখানে তারা হাত দিয়েছে। এ সময় সুপার শপের মালিকদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনার পর ভবনের আতঙ্কিত বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাসিন্দারা জানান, দুপুর 12টার দিকে কামরাঙ্গীরচরের দক্ষিণ রসুলপুর এলাকার ওই ভবনটি কেঁপে ওঠে, প্রায় 3 থেকে 4 ফুট হেলে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের বাসিন্দাদের উদ্ধার করে। একই সঙ্গে বাড়িটির গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাড়িটিতে 10টি পরিবার বাস করত বলে জানা গেছে। ডোবা ভরাট করে বানানো বাড়িটির রাজুকের কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন রাজুক কর্মকর্তা। রাতের সময় আরো থাকছে, ঠাকুরগাঁওয়ের বহরমপুরে সংঘর্ষে প্রকৃত দোষীরাই বিচারের আওতায় আসবে তদন্ত কমিটির আশ্বাস, মানবাধিকার কমিশনের ঘটনাস্থল পরিদর্শন। শেষ দিনে ডাকসু ও হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সবগুলো ছাত্র সংগঠনের প্রার্থীরা। এর আগে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করে ছাত্রদল, বাম ছাত্রজোট ও কোটা আন্দোলনকারীরা। এদিকে আলাদা প্যানেল দিয়েছে ছাত্রলীগের ক্ষুব্ধ একটি অংশ। পদবঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্যানেল দিলেও আলোচনা করে সমাধানের আশা ছাত্রলীগ সভাপতির। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্যানেল তুলে ধরেছে ছাত্র সংগঠনগুলো। নুরুল হক নুরুকে ভিপি ও রাশেদ খানকে জিএস করে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে কোটা আন্দোলনকারীরা। শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য আমরা কাজ করব প্রশাসনের সাথে। আমাদের এজেন্ডা থাকবে যে রাজনৈতিক নিপীড়ন নির্যাতন বন্ধ করে ক্যাম্পাসকে গণতান্ত্রিক করা। বাম ছাত্রজোট লিটন নন্দীকে ভিপি ও উম্মে হাবিবা বেনজিরকে জিএস প্রার্থী করে অংশ নিচ্ছে নির্বাচনে। সাদেকুল ইসলাম সাদেক এজিএস পদে দুই জোটের পক্ষে তিনি নির্বাচন করবেন। ছাত্রদল শেষ মুহূর্তে ঘোষণা করে তাদের প্যানেল। মোস্তাফিজুর রহমানকে ভিপি, আনিসুর রহমানকে জিএস করে নির্বাচনে অংশ নিচ্ছে সংগঠনটি। ডাকসু নির্বাচনের মাধ্যমে যাতে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হয় সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থীরাও। ভিপি পদের জন্য রেজনুল হক চৌধুরী শোভন মহসিন হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে ছাত্রলীগের একটি অংশ আলাদা প্যানেল দিয়েছে। ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহান খান এই প্যানেল থেকে ভিপি প্রার্থী। এটা কোনো পক্ষ বিপক্ষ নয়, এটা কোনো গ্রুপিং নয়, এখানে সবার নির্বাচন করার অধিকার আছে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র হিসেবে আমাদের নির্বাচন করার অধিকার আছে। তাদের সাথে আমরা কথা বলে, তাদের সাথে একটি সমঝোতা করে, তাদের আমরা আশা করি ঠিক হয়ে যাবে। এদিকে ডাকসু নির্বাচনের তারিখ পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আদালত। ছাত্রদলের এক নেত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ কথা জানায় উচ্চ আদালত। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি নানা ইস্যুতে বাংলাদেশ ব্যাংককে এড়িয়ে নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। সরকারের শীর্ষ পর্যায়ের মদত থাকায় এসব সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দুর্বলতার বহিঃপ্রকাশ বলে মনে করেন অর্থনীতিবিদরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে সঠিক অবস্থানেই আছে কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে।
তফসিলি ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনায় নীতিমালা গ্রহণ, সুদের হার নির্ধারণ, গ্রাহক স্বার্থ, মুদ্রার মান সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সব ধরনের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করার কথা বাংলাদেশ ব্যাংকের। কিন্তু গত বছর থেকে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংককে এড়িয়ে বেসরকারি ব্যাংকগুলোর সুদহার নির্ধারণ, গভর্নরকে সিআরআর কমানোর বিষয়ে তৎকালীন অর্থমন্ত্রী চাপ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওপর প্রভাব বিস্তারকে ব্যাংকিং খাতের জন্য আশঙ্কাজনক মনে করছেন অর্থনীতিবিদরা। যে ব্যাংক থেকে আমাদের তারল্য সংকটের শুরু আমরা বলি, সেই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রাক্তন একজন মন্ত্রী, যেটা আমাদের কিন্তু ব্যাংক আইনের বিরুদ্ধে যায়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের যে এক ধরনের বিভিন্ন বিষয়ে তার যে দিক নির্দেশনা দেয়া, তার থেকেও ছাপিয়ে গিয়ে অন্যান্য পক্ষ বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বিষয়গুলো দেখবার একটা জায়গা নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় সরকার প্রতিনিয়ত কেন্দ্রীয় ব্যাংকে ইনফ্লুয়েন্স করছে। এই যে শেষে যে ব্যাংক দেওয়া হলো কয়েকটা, বাংলাদেশ ব্যাংকের সমর্থন ছিল না, বোর্ডও রিফিউজ করেছিল। তবে বাংলাদেশ ব্যাংক বলছে সরকারের সাথে সমন্বয় করেই অর্থনৈতিক উন্নয়নে যথাযথভাবেই দায়িত্ব পালন করছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নমেন্টের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আরও পোটেন্সিয়াল আরও কিছু সুন্দর তথ্য দেওয়ার জন্য যেটা দেওয়া কথা সেটা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেও দিচ্ছে। এখানে অধিকার খর্ব আর কোনো অধিকার খর্ব নয়, এই ব্যাপারে আমার মনে হয় বলার কোনো সমীচীন হবে বলে আমি মনে করি না। ব্যাংকিং খাত ঝুঁকি মুক্ত রাখতে ও নির্দেশনা সঠিকভাবে পরিপালনে সরকারের সব ধরনের প্রভাব থেকে বাংলাদেশ ব্যাংকে ঊর্ধ্বে রাখার পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। বিকেলে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান কমিটির প্রধান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত 5 সদস্যের তদন্ত দল ঠাকুরগাঁওয়ের বহরামপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলেন তারা, পরে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেন। বাকি প্রত্যক্ষদর্শীদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আকারে ঘটনার বিবরণ জমা দিতে বলা হয়েছে। তদন্ত দলের প্রধান জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করতে সবার সহযোগিতা চান। সরকারের উদ্দেশ্যটা কি? সঠিক ঘটনাটা উদ্ঘাটন করে এখানে সে যেই হোক যারা দোষী তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। তো আশা করি আপনারা আমাদেরকে সেই সহযোগিতা করবেন। এদিকে বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের 2 সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়, নিহতদের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তারা। যাদের গরু দাবি করেছে তারা কেউ কেউ বাধা দিয়েছে, এর পরিপ্রেক্ষিতে গুলি করেছে, এই তথ্যগুলি তারা দিয়েছেন। সংশ্লিষ্ট আরও যে সকল পক্ষ আছে তাদের সাথে কথা বলার পর আমরা একটা সিদ্ধান্তে আসবো। তবে আমরা যেভাবে ধারণা করেছিলাম তথ্যগুলি পেয়ে গেছি আমরা। এতদিন মনে হয়নি যে বিচার হবে, আজকে মনে হচ্ছে যে সবাই ওপর থেকে আসছে, লোকজন আসছে, মিডিয়া জানছে, সবকিছু জানছে, বিধায় কিন্তু বিচারটা হবে। আজকে থেকে আবার তদন্ত ভালোভাবে শুরু হয়েছে, শুরু হওয়ার কারণে আমরা সুষ্ঠু বিচার অবশ্যই পাবো। আজকে হিসাব করে বুঝতে পারছি যে এটা বিচার হয় বা উপর থেকে যেটা হবে মনে হয়, আশা করি। আমরা চাই যেন এই নবাবত্তার, এই সাধেকত্তার সহ এই ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টের যেন এই হত্যার বিচার হয়। গত 12 ফেব্রুয়ারি বহরমপুরে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত 2 জন সহ 22 জনের নাম উল্লেখ করে 2টি মামলা করে বিজিবি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত 12 দিনে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 2 জন। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 2টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায় গত 12 ফেব্রুয়ারি জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন বালিয়াডাঙ্গি উপজেলার মরিচাপাড়া গ্রামের তাহের মিয়া। এক পর্যায়ে অচেতন অবস্থায় তার মৃত্যু হয়। একই লক্ষণ দেখা দেয় তার স্ত্রী, জামাতা ও 2 ছেলের। পরে একে একে তাদেরও মৃত্যু হয়। সবশেষ গতকাল মারা যায় তার দ্বিতীয় ছেলে, 2 ছেলে। একই অসুস্থতা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাহের মিয়ার ছেলের বউ ও 2 বছর বয়সী নাতি। অজ্ঞাত এই রোগ শনাক্ত ও প্রতিকারে কাজ করছে স্বাস্থ্য বিভাগের একাধিক দল। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের 5ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট 1302 জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এছাড়া স্নাতক পর্যায়ের 3 জন শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্বর্ণপদক দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাফেল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর ঘোষণা মেয়রের। সিদ্ধান্ত মেনে নেবেন ব্যবসায়ীরা। চকবাজারে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন। ইলখানার শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা। বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি বিএনপির। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন, উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। সিভিল এভিয়েশনের মামলা। পলাশ বিয়ে করেছিল চিত্রনায়িকা সিমলাকে। রাজধানীতে তিনটি হিমাগার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মাছ, মাংস ও শিশু খাদ্য জব্দ। 43 লাখ টাকা জরিমানা। 18 জনকে কারাদণ্ড। সরবরাহ হতো নামি দামি সুপার শপে। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশের আলাদা প্যানেল। ছাত্রদলের মোস্তাফিজ আনিস পরিষদ, কোটা আন্দোলনকারী ও বাম দলের প্যানেল ঘোষণা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।